পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা সবাইকে এখন সবাই একটা প্রশ্ন করছেন যে আমরা ইফতারে স্বাস্থ্যকরভাবে কোন খাবারগুলো খেতে পারি তো আমরা স্বাস্থ্যকর জানার আগে একটু অস্বাস্থ্যকর নিয়ে কথা বলা উচিত কারণ হচ্ছে আমরা প্রতিনিয়ত যেভাবে ইফতার করছি বিশেষ করে মিষ্টি জাতীয় খাবার মিষ্টি শরবত জিলাপি এবং অন্যান্য মিষ্টান্ন যেগুলো আমরা খাচ্ছি যেগুলোতে চিনি দেওয়া থাকে এই চিনি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমাদের শরীরের জন্য ইনফ্লামেটরি এবং আমরা জানি যে হোয়াইট পয়জন বলা হচ্ছে চিনিকে সো এই চিনি জাতীয় খাবার থেকে যথাসম্ভব আমাদের দূরে থাকতে হবে কারণ হচ্ছে যে বিশেষ করে যারা ডায়াবেটিস রুগী আছেন বা ভবিষ্যতে হতে পারেন বা যাদের হৃদরোগের ঝুঁকি আছে বা ফ্যাটি লিভার আছে এই ধরনের যত রুগী আছে যাদের বিশেষ করে চর্বি জাতীয় সমস্যা তা আমরা অনেকেই মনে করি চর্বি খেলে চর্বি হয় আসলে বিষয়টা হচ্ছে যে চিনি থেকেই কিন্তু এই যে ট্রাইগ্লিসারাইডটা বাড়ে আমরা যাদের ডায়াবেটিস রুগী আছে তাদের ট্রাইগ্লিসারাইড বিশেষ করে আমরা বেশি পাই সেটা কিন্তু মূলত তাদের সুগার লেভেল বেশি থাকার কারণে তো এই ধরনের চিনি জাতীয় খাবারগুলো আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব এর পরিবর্তে আমরা কিন্তু খেজুর নিতে পারি বা বিভিন্ন ফল আছে যেমন তরমুজ খেতে পারি আমরা তারপরে এখন আমরা জানি যে ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো আছে বিশেষ করে এই করোনা পরিস্থিতিতে এটা আমাদের জন্য খুবই জরুরি তা আমরা চেষ্টা করব যে দেশীয় টক ফলগুলো খেতে যেমন আমরা তারপরে হচ্ছে জাম্বুরা অথবা আমরা কমলা তারপর এখানে আনারসও আমরা খেতে পারি হ্যাঁ এছাড়াও আমাদের আরও অনেক রকম অপশন আছে যেগুলো আমরা কম মিষ্টযুক্ত টকযুক্ত যে ফলগুলো আছে মালটা সেগুলো আমরা খেতে পারবো এখন আসেন তেলের বিষয়টা যেটা নিয়ে সবাই মানে আমাকে প্রশ্ন করেন যে বাজে তেলের যে খাবারটা সেটা তো খাওয়াই যাবে না তো বাজে তেল বলতে আমরা বুঝি যে হাই হিটে যেই তেলগুলাকে প্রসেস করা হয় বিশেষ করে ভেজিটেবল অয়েল নামে যেগুলো বাজারে আছে বাট সেটা আসলে ভেজিটেবল থেকে তৈরি না আমরা এটা জানি এই ধরনের সানফ্লাওয়ার অয়েল ক্যানোলা অয়েল রাইসবান অয়েল আর আমাদের যে সয়াবিন তেল যেটা আমরা প্রতিনিয়ত খাচ্ছি এবং আমরা যে হেলদি তেলটা ব্যবহার করব যেমন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা কোকোনাট অয়েল বা খাটি মাখন বা ঘি সেটাও আমরা একটা জিনিস বুঝতে হবে যে ডিপ ফ্রাই করা যাবে না আমরা কি করি যে ডুবো তেলে ভাজা জিনিসগুলো খাই এবং তেলটাকে বারবার যে হিট করা এটা করা যাবে না এটা করলে সেটা আর হেলদি থাকবে না সেটা আনহেলদি হয়ে যাবে এবং সেটাই আমাদের অনেক রোগের জন্য মূল কারণ আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে বাংলাদেশে এত এত লোকের কেন ডায়াবেটিস এত এত লোক কেন হৃদরোগে মারা যাচ্ছে অল্প বয়সে কেন এখন অল্প বয়সে স্ট্রোক করছে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে কেন আমাদের কম বয়সীদের মাঝেও এখন ফ্যাটি লিভার এবং উচ্চ রক্তচাপের সমস্যাগুলো দেখা দিয়েছে আসলে আমাদের খাবারটাকে ঠিক করতে হবে এবার আসেন সবচেয়ে যেটা জরুরি সেটা হচ্ছে আমরা কোন ধরনের পানীয় গ্রহণ করব। পানীয়র ভিতরে সর্বশ্রেষ্ঠ পানীয় আমি যেটা মনে করি সেটা হচ্ছে ডাবের পানি আমরা চেষ্টা করব রোজাতে যতটুকু সম্ভব ইফতারে যেন একটু ডাবের পানি আমার থাকে আর এমনি যে পানিটা আমরা খাবো যারা আমাদের পদ্ধতি ফলো করছেন বিশেষ করে যারা আমরা সরকার জাতীয় খাবারটা কম খাই বা সুগার জাতীয় খাবারটা অ্যাভয়েড করি তারা আমরা পানিতে সামান্য একটু লবণ মেশাতে হবে কারণ হচ্ছে এই যে আমাদের সারাদিনে গুলা আমাদের ইমব্যালেন্স হয়ে যায় তো আমাদের যে সোডিয়াম ক্লোরাইড এটা আমাদের খুবই দরকার তো আমরা পানিতে সামান্য একটু সাধারণ লবণ অথবা হিমালয়ান পিঙ্ক সল্ট আমরা ব্যবহার করার চেষ্টা করব। অনেকে জিজ্ঞেস করেছেন যে ছোলা মুড়ি এগুলা আমরা খেতে পারবো কিনা তো ছোলা মুড়ি এগুলো আপনারা খেতে পারবেন কিন্তু পরিমাণে কম খেতে হবে আর ছোলাটি অবশ্যই অনেক বেশি তেল না দিয়ে এবং হেলদি তেল যেটা হচ্ছে আপনার খাঁটি সরিষার তেল ঘানিতে ভাঙানো অথবা আমরা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারি এবং অলিভ অয়েল নিয়ে একটা কথা আছে অলিভ অয়েলের ভিতরে একটা আছে এক্সট্রা ভার্জিন আর একটা হচ্ছে পমেস অয়েল হ্যাঁ তো আমরা এক্সট্রা ভার্জিনটা ব্যবহার করব হ্যাঁ পমেসটা সে আগের মতোই সেটাও হিট করে প্রসেস করা হয় এখন ইফতারিতে আমরা যদি এই ধরনের খাবারগুলো পছন্দ করি বিশেষ করে যেমন বাদাম একটু ঘি দিয়ে খাটি ঘি দিয়ে যদি একটু ভেজে নেই বা খাটি সরিষার তেল দিয়ে নিয়ে যদি একটু ভাজি তারপর আমরা ডিম হ্যাঁ সেটাও ঘাটি খাটি ঘি দিয়ে আমরা ভেজে নিতে পারি বা সিদ্ধও খেতে পারি আমরা আর সালাদটা এখানে খুব ইম্পর্ট্যান্ট আমরা চেষ্টা করব যে শশা ক্ষীরা গাজর এই ধরনের এগুলা সালাদ আইটেম ব্যবহার করতে এবং সাথে টক দই যদি আমরা খেতে পারি এই টক দইটা আমাদের জন্য অনেক পুষ্টি দেয় বিশেষ করে আমাদের প্রোবায়োটিক্স হিসেবে কাজ করে তবে এটা অনেক বেশি খাওয়া যাবে না কারণ এটার ভিতরেও চিনি থাকে তো এইভাবে যদি আমরা আমাদের ইফতারটাকে সাজাই এবং খেজুরের বিষয়ে আমি আগেও বলেছি যে খেজুরটা আমরা খেতে পারবো তবে অনেক বেশি খাব না কারণ তাতে আবার সুগার লেভেল বেড়ে যেতে পারে বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য এটা একটা সমস্যা হতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা ইফতার করলে আমার মনে একটা খুব স্বাস্থ্যকর ইফতার আমরা করতে পারবো সবাইকে ধন্যবাদ